কে যারা যে সমস্ত করবে এটা আল্লাহর পক্ষ থেকেই তাদের শাস্তি চলে আসবে এবং আল্লাহ এটা যথেষ্ট আল্লাহ বলছে যারা আপনাকে ঠাট্টা বিদ্রোহ করবে ব্যঙ্গচিত্র করবে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট সুতরাং আল্লাহ তাদের বিচার করবেই এটাই স্বাভাবিক অন্য সুরা কাউসার বলছেন ইন্না শাহনিয়া কোহল আফতার যারা আপনাকে ব্যঙ্গচিত্র করে আপনাকে দোষী করে তাদের তারাই ল্যাস তারাই দোষী সুতরাং কাফের বেইমান নাস্তিকরা এ ব্যঙ্গচিত্র করবে এটাই স্বাভাবিক এবং তারা যুগে যুগে করে আসছে আরও করবে এবং এটা তাদের কাজ কাফেররা যা করে তার থেকে আরও বেশি প্ল্যান পরিকল্পনা তারা সাজা রাখছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও কঠিন কঠিন থেকে তাদের প্লান পরিকল্পনা কুত্তা এগুলি তাদের বাস্তবায়ন তাদের অন্তরের ভিতরে যা লুকাইতে আছে আরও কঠিন লুকাইতে আছে আল্লাহ তুকফি সুদুরম আকবরফু তুফি সুদুরম আকবর তারা যে বৈরিতা পোষণ করে এটা তো তার মুখ দিয়ে প্রকাশ পায় সব সময় কিন্তু অন্তরে আরো বেশিটা তার আছে যাই হোক তারপরে যদি কাফের এই ধরনের করে তাহলে আমাদের মুসলমানদের পক্ষ থেকে আমাদেরকে প্রতিবাদ অবশ্যই জানাইতে হবে প্রতিবাদ জানানোর অনেকগুলি ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলি প্রতিবাদ জানাতে যায় তাদের ক্ষতি করে দেওয়া ভাঙচুর করা গাড়ি বাড়ি ঘর ভাঙচুর করা গাড়ি ভাঙচুর করা এমবেসি সাপারা ভাঙচুর করা মানুষ মারা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এই দেওয়া সেই দেওয়া এই কোনো এগুলি তো নাই জিহাদের ডাক হইলো একটা যদি আজকে ইসলাম সরকার প্রদান বা আমি যদি কে জিহাদের ডাক দিই তাহলে সেটা আলাদা কথা কিন্তু আপনি আমি প্রতিবাদ করতে যাই সাফার ভাইঙ্গে দাও গাড়ি ভাইঙ্গে দাও অমুকের মাইরে দাও অমুকের আগুন ধরা দাও এই দাও সেই দাও এই এটা তো উচিত না তো এগুলি জানতে হবে প্রতিবাদ আপনি করেন প্রতিবাদ করার তো অনেকগুলি ক্ষেত্র আছে প্রতিবাদ করার স্লোগান তোলেন নীরব ভাবে সবাই সম্মিলিত ভাবে বিক্ষোভ মিছিল তারপরে মিছিল প্রতিবাদ সভা এগুলি করা যাবে মানুষকে জানাইতে হবে তারপরে সে নীরব ভাবে ঠান্ডা এই জন্য মারামারি করে সব মানুষ মারিয়া লাইবে এরকম না তারপরে যেখানে মানুষের বেঘাত না ঘটে মানুষের সমস্যা না ঘটে সেখানে জানতে হবে এক জায়গায় রাস্তা রাস্তা আটকে সারা দিন এ করা এটা তো মানুষের কাজে করবে অনেক সময় হসপিটালে মানুষও দেখেন অ্যাম্বুলেন্স দিয়ে মানুষ হসপিটালে যাইতেছে যাইতেছে পারতেছে না এমনভাবে অবস্থা করে রাখছে এরকম কত প্রতিবার সবাই এরকম অনেক হয়ে রয়েছে তারপর অ্যাম্বাসি বাঙ্গা এই করতে সে এই কর্ম সেই করবো এই নাই তারপরে আরও আপনি লিখিতের মাধ্যমে করেন ভাষণ বক্তৃতা করেন খুতবার মাধ্যমে করেন এখন লিখিত মিডিয়ার মাধ্যমে করেন আলোচনার মাধ্যমে করেন তারপর তাদের তাদের যে আসবাব এই আছে পণ্য দ্রব্য আছে যে বয়কট করার মাধ্যমে আপনি করেন এগুলি হ্যাঁ আরও এই সমস্ত তাদের জিনিসপত্র আছে তাদেরকে বিভিন্নভাবে সরাসরি পৌঁছায় দিতে হবে উপর মাধ্যমে পৌঁছাতে হবে যেভাবে পৌঁছানো সম্ভব হয় বিভিন্নভাবে এগুলি করা সুতরাং ক্ষতি করে কোনো কিছু করার অধিকার নাই স্বাভাবিক গ্রামের এই সময় প্রতিবাদ হয়েছিল তারা এরকম কারোর কোনো ক্ষতি ক্ষতি করেন নাই ইমাম আহ্মাদের মানে এরকম কোনো তারা মিছিল মিটিং করে যে এরকম ই করেছে প্রতিবাদ তো করতেই হবে প্রতিবাদের বিভিন্ন আছে তো আর বিরুদ্ধে করবে মহম্মদ ভালোবাসা তো ওরা সবকিছুর আসলের জন্য থাকতেই হবে তা কাফের দেখে এটা সাথ দিবেন নাকি ওদের সাথে কি সম্পর্ক আছে কাফের তো কাফের এই বেমার নাস্তিক বিভিন্ন যার যে স্তর আছে সেই স্তর থেকে সে প্রতিবাদ অবশ্যই করবে আর অন্য কাজ দেখলেই তো প্রতিবাদ করতে আর এইটা তো অন্যের সবচেয়ে উর্ধে আল্লাহ হেফাজত করুন সবাইকে কাপের বেমান নাচ থেকে সাল্লা আল্লাহ সম্মান মর্যাদা আল্লাহ উঠাই দিয়েছেন কাফেররা বললেই কি আর সমান মর্যাদা কমে যাবে সমস্ত পৃথিবীর বেহমান নাচ থেকে রাখ হলেও আসলে সম্মান কোনো সময় কমে কমবে না যেটা আল্লাহ উঠেছে আল্লাহ উঠেছে ইন্দাকাল আল্লাহ কিনে